শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে চেনাসুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান মতিউর রহমান। আজকের পালা হাসর কেয়ামত। অংশগ্রহণে দেশের দুই প্রখ্যাত বাউল শিল্পী শামসু দেওয়ান ও পরশ আলী বয়াতি। আজকের পালা হাসর কেয়ামত। আসসালামু আলাইকুম, আমি পরশ আলী বয়াতি। আজ আমার বিপক্ষে শামসু দেওয়ান সাহেব। আমরা একটা পালা নিয়ে এসেছি, যে পালা হাসর এবং কেয়ামত। আমি কেয়ামতের ভূমিকা নিয়ে তার কাছে প্রশ্নমূলক কথা রাখতে চাই, তিনি সুন্দরভাবে মীমাংসা দিবেন। এমন ওই একদিন ওরে হবে ভাই মমিন, এমন ওই একদিন ওরে হবে ভাই মমিন, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া রে, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া। আসমান জমি লুহু কলম হইবে সারখার, এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না কাহার, ওরে আসমান জমি লুহু কলম হইবে সারখার, ওরে এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না কাহার, যারা হবে দয়াল নবী, যারা হবে নবীজির উম্মত, তারা পাইবে রহমত, নবীজির উম্মত তারা পাইবে রহমত, আল্লাহর ধ্যান থাকিবে বসিয়ারে, এই পৃথিবী যাবে হে বাঙ্গি, এমন ওই একদিন ওরে হবে ভাই মমিন। আমি প্রথমে ছোট দুটি প্রশ্ন রাখতে চাই। আমরা শুনি হাসরের মাঠের মধ্যে আল্লাহপাক প্রতিটি মানুষের বিচার করবেন, সেদিন আল্লাহর নাম থাকবে ওয়াহিদুল কাহার। কাহার শব্দ অর্থ মায়াহীন, যার কোনো মায়া নাই। তাই আমি শামসু দেওয়ানের কাছে বুঝতে চাই যে হাসরের মাঠ, এই মাঠটা কোথায় হবে? এটি কি বাংলাদেশ, না ভারত, চীন, এটা কোন রাষ্ট্রের মধ্যে এই হাসরের মাঠটা সাজানো হবে? সে হাসরের মাঠটার দিক নির্ণয় পাশ কতটুক থাকবে? ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই আপন, একা একা বিদায় নিতে হইবে সবজন, ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই আপন, একা একা বিদায় নিতে হবে ভাই সবজন, নবী বন্ধু সাজিয়া সেদিন নিয়ত রাইয়া, নবী বন্ধু হইয়া সেদিন নিয়ত রাইয়া, তাই পরশ রয় তোরা সাথে চাহিয়া রে, এই পৃথিবী যাবে রে ভাঙ্গি, এমন ওই একদিন ওরে হবে ভাই মমিন, এমন ওই একদিন ওরে হবে ভাই মমিন, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া রে, এই পৃথিবী যাবে রে ভাঙ্গিয়া। ফুকে হুকুম পাইবে আর,
দারুণ সাজিয়া হুকুম দিবে পরয়ার ছিয়া হুকিবে যখন প্রলয় হইবে তখন সিংহা ফুকিবে যখন প্রলয় হইবে তখন যাইবে সকল তুলার মতন রে এই পৃথিবী যাবে রে ভাই এমনই একদিন ওরে হবে ভাই মমি এমনই একদিন ওরে হবে ভাই মমি এই পৃথিবী যাবে রে ভাই রে এই পৃথিবী যাবে রে ভাই উপস্থিত দর্শক মণ্ডলী সবার নিকট প্রীতিয় শুভেচ্ছা রেখে আজকের যে আসর গান সেই গান নিয়ে আমরা দাঁড়াইলাম সেটা হলো হাসর আর কেয়ামত। তাই আমি শামসু দেওয়ান বাংলাদেশের সকল নরনারীর কাছে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সেই নাম তোমার হবে সাথী গো, সেই নামে তোমার হবে সাথী রোজ হাসরে পারের বেলা হৃদয় বরে মধুর সরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহ ভালো গাও মুহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় বরে মধুর সরে ওই নাম তোমার হবে সাথী আরে মন অন্ধকারে জ্বলবে বাতি ওই নাম তোমার হবে সাথী অন্ধকারে জ্বলবে বাতি ওই নাম জপ দিবারাত্রি ওই নামি জপ দিবারাত্রি দূর হবে তোর তৃতাপ জ্বালা হৃদয় বৌরে মধুর সুরে চব্বিশ হাজার পয়গাম্বরে গান ভাই রে নাফসি নাফসি বলবে তখন এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরে গান নাফসি নাফসি বলবে তখন কি হাবলি মতি বলে কি হাবলি মতি বলে কানবেন আমার রসুল্লাহ হৃদয় বরে মধুর সরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহ গাও মুহাম্মদ সাল্লাল্লাহ উপস্থিত বন্ধুগণ আজকের হাসর কেয়ামতের পক্ষ নিয়ে আমাকে হাসরের পক্ষ দিয়া আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন তিনি আমাকে কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা হলো আল্লাহ মালিক যেদিন হাসরের কার্য শুরু করবে সেদিন ওয়াহিদুল কাহার নাম ধরবে, দয়া মায়া প্রাণে তার থাকবে না। কিন্তু সেইখানে তার প্রশ্ন এই হাসরের মাঠটা কোথায় হবে, এটি কি বাংলাদেশে হবে না ভারতে হবে না আমেরিকা হবে? না ভাই,
আমেরিকা বাংলাদেশে কোথাও হবে না এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়া পৃথিবী যেই স্থানে নির্মাণ ছিলেন ঠিক সেই স্থানের মধ্যে আল্লাহ মালিক সেই হাসরের মাঠ নির্মাণ করবেন তার লম্বা চোরা দীর্ঘপ্রস্থ কারিউল কোরআন বলতেছে এই পৃথিবীর থেকে চল্লিশটা পৃথিবীর সমতুল্য কারণ মানুষ যারা পৃথিবীর বুকে আসিয়াছিলেন গত হয়ে গিয়েছেন যারা আসতেছেন গত হয়ে যাবেন যারা আসবেন তারাও গত হয়ে যাবেন এই সমগ্র মানুষের সেখানে স্থান নেওয়ার জন্য চল্লিশটা পৃথিবীর সমতুল্য সেই হাসরের মাঠ নির্মাণ করবেন এই তো তাহার প্রশ্ন ছিল পুরাণ মত বলা হইল এই তো তাহার প্রশ্ন ছিল পুরাণ মত বলা হলো আমারও জিজ্ঞাসা আইল আমারও জিজ্ঞাসা এল দূর করে দেউ তাবি জালা হৃদয় বরে মধুর সরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহ গাও মুহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় বরে মধুর সরে এবার আমার প্রশ্ন আসলো কিয়ামতের পক্ষে আমি জিজ্ঞাসা করব কি কেউ বলতেছে কিয়ামত হয়ে গেছে আর কেউ বলতেছে কিয়ামত হচ্ছে আর কেউ বলতেছে কিয়ামত হবে এই যে হয়ে গেছে হইতেছে হবে এই তিন কথার কোন কথা সত্য আর কোনটা মিথ্যা আর মিথ্যেই যদি হয় তাহলে এই কথা বলা হইল কেন এই আমার একটা প্রশ্ন তাই 1,24,000 পয়গাম্বর গান বাবা নাফসি নাফসি বলবে তখন 1,24,000 পয়গাম্বর গান ওগো নাফসি নাফসি বলবে তখন ইহাবলি উম্মতি বলে কানবে আমার রসুল্লাহ হৃদয় বরে মধু মুহাম্মদ সাল্লাল্লাহ ভালো গাও মুহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় বরে মধুর সরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহ ভালো গাও মুহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় বরে মধুর সরে বসে ভাবছ কি রে বে বুঝবো না ভাবছ কি রে বে বুঝবো না আয়ু বেলা ডুবে দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে ওরে নীল গগনে মেঘের ছায়া বিজলি চমকে খনার ক্ষণ শোকের চিহ্ন বুকে লইয়া পড়ছি মেলু হৃদ বরণ নীল গগনে মেঘের ছায়া বিজলি চমকে খনার ক্ষণ শোকের চিহ্ন বুকে লইয়া পড়ছি মেলু হৃদ বরণ আকাশেতে রক্তের ধারা ওরে কোথায় পেলে এই চেহারা আকাশেতে রক্তের ধারা ওরে কোথায় পেলে এই চেহারা এই বুঝি তোর সুখের ভরা এই বুঝি তোর সুখের ভরা চিরদিন না রবে দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে Thank you.
পাখিরে সব দলে দলে করে ছুটছে ভিড়, রাত্র যাপন করব মুরা যার যেখানে হলো নীর। পাখিরে সব দলে দলে করে ছুটছে ভিড়, রাত্র যাপন করব মুরা যার যেখানে হলো নীর। অরঙ্গেতে তীত পতঙ্গে সুর ধরেছে নানা রঙ্গে, অরঙ্গেতে তীত পতঙ্গে সুর ধরেছে নানা রঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে, কেউ মিশে না মিশে না তারা কেউ মিশে না কারো সঙ্গে, তারা কেউ মিশে না কারো সঙ্গে। যার যার ভাবনা ভাবে দিনের দিনই গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিনই গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। আসতে ভাই, এবার শামসুদেবন সাহেব আমাকে কোরআন হতে একটি প্রশ্ন করেছেন, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হবে, কিয়ামত হইতেছে, সত্য কোনটা? তিনটাই সত্য। কোরআন দৃষ্টিতে বলে কিয়ামত হয়ে গেছে সেটা নূহ নবীর আমলে, এই পৃথিবীটা পানিতে ভাসলেন, সব কিছু ধ্বংস করে দিলেন, কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হবেন ছোট ছোট কিয়ামত, যেমন জায়গায় জায়গায় ভূমিকম্প অবস্থায় ছোট ছোট শহর, ছোট ছোট গ্রাম ভেঙ্গে শূন্য বিচ্ছিন্ন করে দেয়, তার ভিতরে শত শত মানুষ মারা যেতেছে। আর একটা হবে, সেটা চিরদিনের জন্য এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, সেটা প্রলয় কিয়ামত। আর আইজমতি কিয়ামত হইতেছে, তার নাম রুশ কিয়ামত, যখন যে বিদায় নেয়, যখন যে মানুষ মারা যায়, তখন তার জন্য ওই দিক কিয়ামত। কিয়ামত তিনটাই সত্য, কিয়ামতে সুগ্রা, কিয়ামতে কোবরা, কিয়ামতে প্রলয় কিয়ামত, কিয়ামতে রুশ কিয়ামত। তবে পাখিরা সব দলে দলে করে যাচ্ছে ভিড়, রাত্র যাপন করব মুরা যার যেখানে হলো নীর। অরঙ্গে তীত পতঙ্গে তারা সুর ধরেছে নানা রঙ্গে, অরঙ্গেতে তীত পতঙ্গে তারা সুর ধরেছে নানা রঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে। যার যার ভাবনা ভাবে দিনের দিন গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। তবে মানুষ হইয়া কেন রইলা এই মায়া দূরে বান্ধা, দেখলা না দেহ রাজ্যে একদিন ভাই হবে সন্ধ্যা। তবে মানুষ হইয়া কেন রইয়াছ মায়া দূরে বান্ধা, দেখলা না দেহ রাজ্যে একদিন তোর হবে সন্ধ্যা। যেদিন আসবে জমের নিশি নিশি, সেদিন উঠবে না আর রবি শশী, যেদিন আসবে জমের নিশি সেদিন উঠবে না আর রবি শশী, হালিম কয় ভাবছে বসি, হালিম কয় ভুলাম, হালিম কয় ভাবছি বসি, হালিম কয় ভাবছি বসি, সেদিনকে তোর আবে দিনের দিনই গনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিনই গনার দিন তোর। যেভাবে আমার প্রশ্ন ছিল হাসরের মাঠটা দিক নির্ণয় পাস কতটুকু হবে, তিনি বলে এই পৃথিবীর চেয়ে চল্লিশটা পৃথিবীর সমান হাসরের মাঠ হবে।
যদিও হয়ে থাকে ভাই, কিন্তু তার একটা দিক নির্ণয় আছে, কতটুক লম্বা পাস, এ আল্লাহ পাক একটা সিদ্ধান্ত করেছে। তবে ওই কথা না বলে বলে যে চল্লিশটা পৃথিবীর সমান, কিন্তু ওই জায়গায় আমার একটু মনের সাথে সাথে টালি খায় না, মানে যুগ পড়ে না। যদি একটা মাঠ হয়ে থাকে তার একটা সীমাবদ্ধ থাকা উচিত। যদি এইটুকের মধ্যে কিছু থাকে আপনি সুন্দর করে বলবেন। এবার নতুন করে আমার প্রশ্ন থাকবে, হাসরের মাঠ যেখানে বিচারের স্থান, আমি জানতে চাই হাসরের মাঠের মধ্যে এক মেয়ে লোকের গর্ভ হইতে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেটা বিচারের স্থান সে জায়গায় পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কার, এবং সেই শিশু বাচ্চার কি বিচারই তখন আল্লাহ করবেন? আমার প্রশ্ন হলো সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। এবং হাসরের মাঠ আল্লাহ পাক তৈরি করবেন মানুষের বিচার করার জন্য, সেখানে মানুষের জোড়ায় জোড়ায় বিচার হবে, সব উলঙ্গ অবস্থায় থাকবে, কারো ইজ্জতের প্রতি কেউ তাকাইতে পারবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার উম্মতকে ভেস্তে দাও। কিন্তু আমি জানতে চাই, এক ব্যক্তি এসে বলবে হে পরোয়ার দিগার, তুই প্রত্যেকটি মানুষের বিচার করার আগে আমি তোমার বিচার করব, সেই ব্যক্তি কে এবং আল্লাহর বিচার করতে চায় কি বিচার? ওরে হালিম কয়টাই ভাবছি বসি, হালিম কয়টাই ভাবছি বসি, সেদিন কে তোরা হবে দিনের দিন গোনার দিন তো সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গোনার দিন তো সন্ধ্যা হয়ে যাবে, বসে ভাবছ কি রে বুঝব না, ভাবছ কি রে বুঝব না, আয়ো বেলা ডুবে দিনের দিন গোনার দিন তো সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গোনার দিন তো সন্ধ্যা হয়ে যাবে। ওগোই আমারে তোরাইয়া লয়ন, ও কঠিন হাসরে আমারে তোরাইয়া লয়ন, আমারে তোরাইয়া লয়ন, কঠিন হাসরে আমারে তোরাইয়া লয়ন। হাসরের মাটি যেদিন উঠিবই আমি, তোরাইয়া লইও নবী গুণমণি, কঠিন রৌদ্রের তাপ হইতে দিও মুক্তি দিয়া, তোমার নিকটে আমি ফরিয়াদ যাই করিয়া, আমারে মুক্তি দিও, আমারে মুক্তি দিও, আমারে মুক্তি দিও, দিও তুমি যাইয়া কঠিন হাসরে আমারে তোরাইয়া লয়ো গো। বারো রবির কিরণ দিবে হাসরের দিনে, আরে পরিত্রাণ পাইবে সেদিন সেদিন মমিন ঘনে, পাপি যারা হবে বান্দা হবে দুর্লাসার, গামের সাগরে ডুববে শোনেন সমাচার, আমারে তোরাইয়া নিয়েন নবী গুণমণি, আরে দরবারে প্রার্থনা দয়াল করিতেছি আমি গো, করিতেছি আমি, শামসু দেওয়ান ফরিয়াদ করি আমি গুনাগার, আরে দেওয়ানে ফরিয়াদ করি আমি গুনাগার, আরে দয়া করে দয়াল নবী, দয়া করে দয়াল নবী, কইরা নিও পার কঠিন হাসরে আমারে তোরাইয়া লয়ো গো।
আছেন যত বন্ধুগণ এই ধর্ম সভা করে আমার কাছে পরের দেওয়ান জিজ্ঞাসা না করে হুজুরান আমার কাছে প্রথম আসরে জিজ্ঞাসা করেছিলেন এই পৃথিবীর লম্বা চূড়া কতটুকু তাই আমি বলেছি কারিউল কোরআন দৃষ্টিতে তা যদি তুমি না মানো আরো বলবো হাদিস অনুযায়ী আরো বলবো নেয়ামুল কোরআন অনুযায়ী অর্থাৎ পৃথিবীর চল্লিশটা পৃথিবীর সমতুল্য হাসরের মাঠ আল্লাহ নির্মাণ করবে তবে একটা পৃথিবীর মাপ আছে পৃথিবীর মাপটা হলো তুমি লক্ষ্যবস্তু ঠিক রাখিয়া শুনবা চব্বিশ হাজার বর্গমাইল হইল পৃথিবী তাইলে চব্বিশ হাজার বর্গমাইল যদি পৃথিবী হয় তাইলে এরকম চল্লিশ দিয়া এই চব্বিশ কে যদি তুমি একত্রিত করো আলা তুমি দেখতে পারো কতটুক লম্বা চূড়া এই মাতবুড়িটা তুমি করো যাক চলে বেশি বইলা কার্য কিছু নাই এইবার বুঝি হুজুর আমায় দিয়া গেছে ঠাই গো দিয়া গেছে ঠাই এইবার তার প্রশ্ন হাসরের মাঠে কোন এক নারী গর্ভবতী হবেন সেখানে বাচ্চা প্রসব হবে তবে একজন নারী নয় ভাই হাদিসে বলছে যেই নারীগণ স্বামীকে বৈধ স্বামীকে ঘরে রাইকো অপর ব্যক্তিকে নিয়া পর পুরুষ নিয়া হয়তো ওই রঙ্গমঞ্চে ডুবে ছেলে পেলে তার গর্ব হয়ে গেছে সেই সন্তান হাসরের দিন কিন্তু প্রসব হবে না সত্তর জন ফেরেস্তা এক একজন নারীর পিছনে গিয়া আগুনের জিঞ্জির লাগাইয়া যখন সন্তানের মাথাটা বের হয়ে যাবে তখন এই গলার মধ্যে লাগাইয়া টানতে থাকবে তবু ভূমিষ্ঠ হবে না মাগো মাগো করে চিৎকার করবে তখন হাসরের মাঠের লোকজন সমস্ত জানতে পারবে যে এই নারী দয় অর্থাৎ অবৈধ কর্ম করাতে তাদের এই অপরাধ বা এই শাস্তি ভোগ করতে হবে এই তোমার জিজ্ঞাসা ছিল জবাব দিলাম আমি আর একটা প্রশ্ন করে শুনেন যত জ্ঞানী আল্লাহ যেদিন বিচার করবে কাজী রূপ হইয়া সেদিন আল্লাহ বিচার করবে হাসরের মাঠ বইয়া এমন টাইমে একজন এসে জিজ্ঞাসা করবে তারে এইখানে তে কি অবস্থা বলো দেখি মরে তখন লোকে বলিবে শুন সমাচার আল্লাহ জি করিতেছে মানুষের বিচার ডাকদা বলবে যে এখানে কি তখন মানুষ বলবে এখানে মানুষের বিচার করতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ব্যক্তি বলবে মানুষের বিচারের আগে আমি আল্লাহর কাছে বিচার চাই আল্লাহর বিবেক বিবেচনা ঠিক আছে কিনা সেই বিচার আমি চাই সেই বিচার কোন বিচার সেইটা বলবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ছিল হযরত হোসেন হোসেনের এক কন্যা ছিল তার নাম ছিল বিবি সকিনা এই সকিনায় বলবে আমি বিয়ের রাত্রে কেন বাসর ঘর হারা হইলাম এবং স্বামীর মুখ কেন ফিরে আর দেখা হলো না তার বিচার চাই আমি কি অপরাধ করেছিলাম সেটা আর যদি আর একটা রয়াত খুলে বলি তাইলে অলির মর্যাদায় যদি বলি তাইলে অলিদের মধ্যে শামসে তাবরিজ মনসুর হেল্লাস বলবেন হে রব্বিল আলামিন আমি তোমার জাতীয় নাম নিয়া তোমার সাথে সেপাত মিলতে গিয়ে আমি আয়নাল হক দাবি করেছিলাম সেই দাবিতে কেন পৃথিবীর লোকে আমাকে সমাচ্ছুত করেছে আমাকে শিরচ্ছুত করেছে আমাকে কাতল করেছে আমাকে যন্ত্রণা করেছে আমাকে পুড়েছে আমাকে মেরেছে আমি তোমার কাছে এই বিচার চাই তোমার সত্য নাম নিতে গিয়ে আমার এই অবস্থা কেন হলো দুই রকম বুঝাইলাম পাইছি দুই ওঠাই এইবার আমি তোমার কাছে জিজ্ঞাসিতে চাই রে জিজ্ঞাসিতে চাই এবার আমার জিজ্ঞাসা থাকবে নূহ আলাইহিস সালামের সময় নাকি কিয়ামত একটা হয়ে গেছে আমার জিজ্ঞাসা নূহ আলাইহিস সালামের সময় যদি কিয়ামত হয়ে থাকে তাইলে এক বুড়ি বেটি বলছিল হুজুর আমাকে নিয়ে যাবেন কিয়ামতের সময় আপনার কি স্থিতি করে
উনি জোড়া জোড়া নিয়ে কিস্তির মধ্যে ভরে যখন কিয়ামত শুরু হয়ে গেল তখন কিছুদিন পরে পানি যখন চলে গেল তখন ওই বুড়ির বাড়িতে গেল, গিয়ে দেখলো যে বুড়ি ঠিক দরজা খুলতেছে। হুজুর কিয়ামত কি হয়ে যাচ্ছে, আমাকে কি নিতে আসছেন? এই কথা বলাতে সেই নূহ আলাইহিসসালাম বলছে, মাবুদ তোমার নীলা বুঝা বড় বা আমার জিজ্ঞাসা, যদি দুনিয়ার সব কিয়ামত হয়ে থাকে তাইলে বুড়ির বাড়ির কিয়ামত হইল না কেন? এই বুড়ির কি নাম? আরেকজন নবী বলেছিল, হে রব্বুল আলামিন তুমি এই পৃথিবীকে ধ্বংস করে দাও। এই নবীর কথায় পৃথিবীকে ধ্বংস করতে শুরু করলো, কিন্তু মানুষ যখন আত্মনাদ বেদনা করতে শুরু করলো গলার মধ্যে গামছা দিয়া কাপড় দিয়া, হে রব্বুল আলামিন আমি তোমাদের কথা শুনবো, তোমার কথা শুনবো, আমরা তওবা করি, তখন আল্লাহ সেই গজব হতে মানুষকে মুক্তি দিল। কিন্তু যেই নবী এই কথা বলেছিলেন সেই নবীর পরক্ষণ একটা বিপদগ্রস্ত হয়েছিল, যেই বিপদের জন্য আল কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল হইল। তাই আমার জিজ্ঞাসা, যেই নবী বিপদগ্রস্ত হয়েছিল সেই বিপদগ্রস্ত কোন নবীর উপর হইল, এবং সেই নবী কেন কিয়ামতের কথা উল্লেখ করল, আর সেই কিয়ামত কোন কিয়ামত, আর সেই নবীর কি নাম, এবং আল কোরআনে সেই আয়াতরা কোন আয়াত, সুন্দর করে বর্ণনা দিলে অর্থাৎ সারা বাংলার মুসলিম এবং সারা বিশ্বের মুসলিম যেন আমাদের এই কথাকে নিয়ে তারা বলতে পারে যে তারা হাদিস এবং কোরআন অনুযায়ী গান গায়। এই তোই আমার কথা রইল, এই তোই আমার কথা রইল, জবাব দিও তুমি কঠিন আসরে আমারে তো রাইয়া লয় গো, অরে আমারে তো রাইয়া লয় গো, কঠিন আসরে আমারে তো রাইয়া লয় গো, অগো আমারে তো রাইয়া লয় গো, কঠিন আসরে আমারে তো রাইয়া লয় গো। খাঁচা ছেড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যাবে মহরে আমার, খাঁচা ছেড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যাবে মহরে। মাখন ছানো টিয়া পাখি মন পিলি মিনা, গননি মাখন ছানো টিয়া পাখি মন পিলি মিনা, শুনে না সে কোন মানা, শুনে না সে কোন মানা, মায়া দয়া নাই অন্তরে আমার, খাঁচা ছেড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যায় মাহারে।
আস্তে ভাই, শামসুদাওয়ানের কাছে আমার কিছু প্রশ্ন ছিল। হাসরের মাঠের মধ্যে কোন একটি মেয়ে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই মেয়েটা কে এবং সে সন্তানেরই আল্লাহ কি বিচার করবে? ইনি আমাকে বোঝা অনেকটি মেয়ে, পৃথিবীর সমস্ত মেয়ে যারা স্বামীকে রেখে অন্যের সাথে অবৈধ কাজ করে সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু এই জায়গায় আমার এত মেয়ের কথা না, আমার কথা হলো একটি মেয়ে। কিন্তু আপনি যা বুঝাইবেন, একটু চিন্তা ভাবনা করে বুঝাইবেন, আমি চাই একজন একজন মেয়েরই একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেটা বিচারের স্থান সে জায়গায় পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং আল্লাহ পাক তার কি বিচার করবে, যদি একটু সুন্দর করে বলবেন। একটু সুন্দর করে বললে ভালো হয়, তবে যাক আমি সে কথা রাখি না। যদি আপনার প্রাণে চায় আবার ফিরে সুন্দর করে আমার কথার জবাবটা দিলে আমি খুশি হব। এবার আমাকে প্রশ্ন করেছেন, নূহ নবীর আমলে যখন দেশপ্রলয় হয়ে যাবে তখন এক বুড়ি জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, তখন নূহ বললেন অমুক দিন কিয়ামত হবে, তবে কিয়ামতের সময় আমাকে আপনি দায়িত্বে নিয়ে যান। সমগ্র শহর কিয়ামত হয়ে গেছে কিন্তু বুড়ির বাড়িতে কিয়ামত হয় নাই, কেন হয় নাই? সেই বুড়ি কে? বুড়ির বাড়ি কিয়ামত হয় নাই একটি উদ্দেশ্য, বুড়ি এমন আশেক ছিলেন সে নূহুর, নূহুর ধ্যানে মশগুল হয়ে পড়ে রয়েছে যে নূহ আমাকে ডাক দিবে, সে আশায় পড়ে রয়েছে দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হইয়া আমার পয়গাম্বরের এত সাথে এত বড় একটা আত্মীয়তা, এত বড় একটা সম্পর্ক যে এক ধ্যানে সে পয়গাম্বরের দিকে চাই রয়েছে, আমি সেই পয়গাম্বরের ইজ্জত দেওয়ার জন্য সমগ্র শহর প্রলয় করবো কিন্তু সেই বুড়ির বাড়ি প্রলয় করবো না। সে বুড়ির নাম ছিল সফুরা বুড়ি। এবার প্রশ্ন করেছেন, কোন এক নবী আল্লাহর দরবারে বলতেছে হে মাবুত, এই দেশকে তুমি ধ্বংস করে দাও, প্রলয় করে দাও, কিন্তু সেই দেশ প্রলয় হওয়ার উদ্দেশ্য আল্লাহ নিলেন, কিন্তু কিছু সংখ্যক লোক বললেন মাবুত আমরা তোমার কথা মানি, তোমাকে বিশ্বাস করি, কেউ গলায় বস্ত্র নিয়ে কেউ দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আর ওই নবী বলে এরা আমার উপর অন্যায় অত্যাচার করেছে বাবু, এই দেশকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইলের গায়ে দুইটা পাখা ছিলেন, সেই পাখা দিয়ে দেশটাকে ধ্বংস করে দিলেন, এবং যারা আল্লাহর কথা মেনেছেন তারা তাকে আল্লাহ বাঁচিয়েছেন, আর যারা মানে নাই তারা সম্পূর্ণ মানুষ ধ্বংস হইয়া দেশকে ধ্বংস করে দিলেন, আর সে নবী এগারো জন সন্তান জিব্রাইলের পাখায় পুরে নিয়ে গেলেন, তার নাম ছিলেন লুত পয়গাম্বর। একটা সুরাও সেখানে নাজিল হয়েছে, আয়াত না সুরা, আল্লাহর কোরআনে সেই সুরা লিপিবদ্ধ হয়েছে, তার নাম সুরা লুত। এগারো জন সন্তান জিব্রাইলের পাখায় করে নিয়ে গেলেন, বাঁচাইলেন, কিন্তু সেই নবী এক বিপদগামী হলেন। কি বিপদগামী? তার স্ত্রীকে বাঁচাইতে পারলেন না, কিন্তু স্ত্রীকে জিব্রাইলের পাখায় করে নিতে পারলেন না, তার স্ত্রী মারা গেলেন। জিজ্ঞাস, সে কোন নবী? সে লুত নবী। সে কোন আয়াত? সেটা আয়াত নয়, সে আয়াতে জড়িত, তার নাম সুরা, সুরা লুত। সে লুত নবীর সময় দেশকে নষ্ট হয়েছিলেন, এগারো জন সন্তান জিব্রাইলের পাখায় করে নিয়ে গেলেন, আল্লাহর কোরআনে তার প্রমাণ করেছেন। এইবার আমার জিজ্ঞাস, হাসরের মাঠ যখন হয়ে যাবে দুইটা ব্যক্তি ঝগড়া করবে এবং ঝগড়া করে দূরে একটা বস্তু দেখতে পাবে মরচিকার মতো হইয়া বাসতেছে, আল্লাহকে জিজ্ঞেস করবে এইটা কি? আল্লাহ বলবেন তোমাদের জন্য আমি কিছু খাওয়ার বস্তু রেখেছি। যখন সে খাওয়ার জন্য যাবেন সে খাদ্য বস্তু তারে আঁকড়ে ধরবেন, তাদের সম্পূর্ণ গায়ে আগুনে জর্জরিত হয়ে জ্বলতে থাকবেন। আমি জানতে চাই দুইটা দল কারা, এবং খাওয়ার বস্তু আঁকড়ে ধরবে, কি খাওয়ার বস্তু আঁকড়ে ধরবে দূর হইতে তারা দেখতে পারবে। হাদিস বুখারি শরীফ। আর একটা প্রশ্ন আমার থাকবে, আমি জানতে চাই হাসরের মাঠ তো বিচারের স্থান, সেদিন আল্লাহ বিচার করবেন মায়াহীন হইয়া, তার কোনো মায়া থাকবে না, প্রত্যেকটা মানুষের বিচার আল্লাহ করবেন। কিন্তু তার মধ্যে দেখা যাইতেছে হাসরের মাঠটার ভিতরে চার কোণার চারটা পাতাকা থাকবে, অগণিত লোক সেই পাতাকার নিচে থাকবে, এক পাতাকা হইতে আরেক পাতাকার দিকে লোক দ্রুতগামী হয়ে ছুটবে কিন্তু যাইতে পারবে না, মাঝখানে একটা পাতাকা থাকবে, সেই পাতাকার নিচে সব মানুষ আসতে চাবে কিন্তু পারবে না। আমি জানতে চাই চারটা পাতাকা চার কোণারে পাতাকা চারটা কার, এবং কোন পাতাকার অধিকারী কে, এবং এক এক পাতাকার লোক এক এক পাতাকায় যাইতে চায় পারে না কেন, আমি একটু জানতে চাই। এইটা হাদিস বুখারি।
জননি মাখন সানা দিয়া উতার মন পিলি মিনা শুনে না সে কোন মানা মানে না সে কোন মানা তার মায়া দয়া নাই অন্তরে আমার খাঁচা ছিঁড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যায় মাহারে খুঁজতে গিয়া হইলাম হত পাইলা পাখি মুসিদ্ধান্ত খুঁজতে গিয়া হইলাম হত পাইলা পাখি মুসিদ্ধান্ত তাই পরশ কই দিলাম ক্ষান্ত তাই পরশ কই দিলাম ক্ষান্ত নিঃশব্দে সব থাকবে পরে আমার খাঁচা ছেড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যায় আমারে আমার পুষা পাখি দিয়া ফাঁকি আমার পুষা পাখি দিয়া ফাঁকি উড়ে বেড়ায় শূন্যকারী আমার খাঁচা ছেড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যায় আমারে আমার খাঁচা ছেড়ে পুষা পাখি ফাঁকি দিয়া যায় আমারে অগই হাবিলি উম্মতি বলে অগই হাবিলি উম্মতি বলে আরে কানবে নবী নুরিতন হাসরের মাঠে জমাইয়া বিচার করবে নিরঞ্জন হাবিলি উম্মতি বলে ই হাবিলি উম্মতি বলে ই হাবিলি উম্মতি বলে কানবে নবী নুরিতন আসরের মার জমাইয়া বিচার করবে নিরঞ্জন বাবারে শক্তি রায় পবিত্র কুরআন আয় হয় পড়িলে পবিরে বিধান পড়িলে পবিরে বিধান কুরআনে তেরয় বর্ণন তবে নাপসি নাপসি পুকারিবে আর যত নবী হবে নাপসি নাপসি পুকারিবে আর যত নবী হবে আয় হয় উম্মতি বলি
দিয়া কানবে রে ভোলা মন রে মন 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 হায় রে লুবি মন আয় হায় উম্মতি বলিয়া কানবে আমার নবীজি কানবে তখন হাসরের মার জমাইয়া বিচার করবে নিরঞ্জন ইয়ার আগের আসরে আমার কাছে যা জিজ্ঞাসা ছিল হাদিস এবং কোরআন মাফিক তার জবাব এই আসরের আগেও বলেছিলেন একটি নারী লোকের প্রসব হবে অর্থাৎ সন্তান হবে জন্ম হবে তাই আমি কোরআন এবং হাদিস দৃষ্টিতে বলেছিলাম যে অবৈধ কাজ যারা করবে ওই নারীদের সন্তান থাকবে পেটের মধ্যে অর্ধেক সন্তান বাইর হবে আর ফেরেশতারা আগুনের জিঞ্জির লাগাইয়া টানবে এইবার পরস্কয় আরো সুন্দর করে যদি বলতেন তাহলে ভালো হইত তবে আমি একটা কথাই তোমার কাছে বলতে চাই যে হাসরের দিন জন্ম নাই হাসরের দিন কোনো মরণও নাই কারণ মানুষ একবারই মরে আর দুইবার মরে না হাসরের মাঠে যদি মৃত্যু থাকত তাইলে জ্বলন্ত অগ্নিতে সেই অগ্নির শিকায় মানুষ মৃত্যুবরণ করে যাইতো তাইলে মানুষ আর সাজা করতো না সাজা ভোগ হইতো না তাই আমি বলবো যে মানুষ হাসরের মাঠে জন্ম হবে না হাসরের মাঠে মৃত্যুও হবে না এবার তুমি ভালো করে তোমার মনকে প্রশ্ন করো এই পর্যন্ত সিদ্ধান্ত রাখিয়া দিলাম তার এবার নূতন করে জিজ্ঞেস করে শুই না নিবেন সমাচার আমার কাছে জিজ্ঞেস করে জিজ্ঞাসনা রইল তার ভাইরে তাহার কথা শুই নাই আমি হইয়া গেলাম চমৎকার কি আপনি বলবেন দুই দলে ঝগড়া লাগবে হাসরের মাঠে তখন আল্লাহ মালিক বলবেন আমি তোমাদের জন্য খাওন রেখেছি ওই যে গাছ এ গাছে তখন ওই গাছের কাছে গেলে তারা খাওন চাইতে যখন যাবে তখন ওই গাছে তাদের আটকাইয়া ধরবে তাই আমি বলবো সেই গাছ কলা গাছের নেই পাতা থাকবে কিন্তু তার কাঁটা থাকবে বিরাট বড় বড় এক হইতে দেড় হাত লম্বা সেই গাছের নাম হইল জাহিম গাছ কিন্তু কাদেরে ধরবে সেই ব্যক্তি কারা যারা পৃথিবীর মুখে নারী হইয়া অপপুরুষের সঙ্গে মিশামিশি করে তারা চাবে হাসরের দিন এইটা ওই নারীরা আর পুরুষরা চাবে নারীদের এই দুই অর্থাৎ দুই দলে নারী এবং পুরুষের মধ্যে যারা নাকি ওই চাওয়াচাই পৃথিবীতে করেছিল বা এই কর্মের মধ্যে রত হয়েছিল সেই ব্যক্তিরে বলবে আল্লাহ মালিক তোমরা দোনদল সামনে অগ্রসর হও সামনে অগ্রসর হইলে ওই গাছের নিচে তোমাদের সমস্ত ব্যবস্থা করা হয়েছে ওই কাছে গেলেই তখন ওই গাছে এদের আকড়ায় ধরবে ফেরেশতারা টাইনা ছুটাইয়ের মতো ক্ষমতা থাকবে না এটা বোকারি হাদিসে লিখেছেন এবং কোরআন শরীফের মধ্যে লিখেছেন আর একটা কথা হুজুর আমায় জিগাইল কলজার আগুন কলজার মধ্যে জ্বালাইয়া দিল আরেকটা কথা হুজুর আমায় জিগাইল আরে কলজার আগুন কলজার মধ্যে জ্বালাইয়া দিল হাসরের মাঠেতে হুজুর লোক হবে প্রচুর লোকে নাকি দৌড়া দৌড়ি করিবেন প্রচুর অনেক দূরে যাওয়ার পরে লোক দেখবে চাইয়া লোক দেখিবে চাইয়া চারকোনাতে চারটা হুজুর পতাকা যায় রইয়া চারকোনাতে চারটা নাকি পতাকা রহিল এক পতাকা হইতে আরেক পতাকা অনেক দূর রইল অর্থাৎ একটি পতাকা হতে আরেকটি পতাকা পর্যন্ত বহু দূরত্ব কিন্তু এক পতাকা থেকে আরেক পতাকার মধ্যে মানুষ যাইতে চাবে কিন্তু কারো সীমা অতিক্রম করে কারো সীমার মধ্যে সে ব্যক্তিরা যাইতে পারবে না
সেটা হলো যদি হাদিস দৃষ্টিতে বলি তাইলে চারটা ইমামের পতাকা, অর্থাৎ শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, এই যে চারটা ইমাম, এই চারটা ইমামের পতাকা থাকবে, এটা হলো হাদিস। আর যদি আমি কোরআন মতে বলি তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করতে মত অবলম্বন করেছিল সেই মতের থেকে চারজন সাহাবী চারটা মত সৃষ্টি করেছিল, সেই মতের থেকে চারটা পতাকা হবে, সেই চারটা পতাকা হবে চার রঙের, চারটা রঙের চারটি পতাকা চারটি কোনায় থাকবে। এই এক একটা পতাকার ভিতরে এক একটা গ্রুপের লোক সেদিন থাকবে, কিন্তু অন্য গ্রুপের লোক অন্য গ্রুপে যাওয়ার মতো ক্ষমতা সেদিন থাকবে না। এই তো তোমার কথা ছিল আর তো কি শুনাই, আরে মনে লয় তোমারে আমি সাবাইয়া খাই, বারে বারে কথাগুলা করছি অস্বীকার, আপনারা ধৈর্য ধরিয়া শুনিবেন হুজুর করিয়া বিচার। এই যে আমার জিজ্ঞাসা ছিল জবাব করছে পুরা, আপনারা শুনিয়া গেলেন যত সব কর্তারা, বেশ আমার জবাবটা ভালোই দিছে। তবে আমি এই কথা বলতে পারবো না যে তোমার জবাবটা হয় নাই, হইছে। তবে আমার মনে হয় যে যারা ঘরের কারিগর বা ঘর তৈরি করে যারা এই খাম গাড়লে তার সারিবদ্ধভাবে খাম গাড়লে উপরে যেটা দেয় এটাকে পাইর বলে আমাদের দেশে, আর কোন কোন দেশের মধ্যে বলা হয় আরা। যাই হোক, আমার মনে হয় তোমার জবাবটা এইরকম ধরনের হইল যে হাঙ্গার ছাড়া, অর্থাৎ একটু ব্যাসকম হয়ে গেছে আমার মনে হয়। আমার প্রশ্নটা ছিল কোন নবী আল্লাহর কাছে গজব চেয়েছিল, তিনি বলেছেন লূত পয়গম্বরের কথা। আমি বলবো লূত পয়গম্বরের কথা গজব শুধু চায় নাই, সেটা গজব হয়ে গেছে, সেই দেশটা উল্টে গিয়া সাগরে পরিণত হয়ে গেছে। তারপরে সূরা লূতের মধ্যে প্রমাণ করেছে, হে নবী তুমি জানিয়ে দাও তোমার দেশের মধ্যে যারা পুরুষে পুরুষে জেনা করে, কাজী আমি এই অপকীর্তি দেখতে পারবো না, বিধায় আমি গজব ডালিয়ে দিলাম, আমার জিব্রিল মারফতে তুমি প্রথম আসমানে আগমন হও। এটা লূত পয়গম্বরের কথা, কিন্তু আমার কথাটা সেটা ছিল না। আমার কথাটা ছিল নবী বলছে আল্লাহ তুমি এই দেশটা গজব দাও, কওয়ার সাথে সাথে অগ্নি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তখন মানুষ আত্মনাদ বেদনা করা শুরু করলো, মানুষের আত্মনাদ বেদনায় আল্লাহ সন্তুষ্ট হয়ে এই গজবকে উঠাই নিল। আর ওই নবী মনে করলো আল্লাহ আমার কথা শুনলো না, এই কথা বলার সাথে সাথে সেই নবীর উপর একটা বিপদ এসেছিল, যেই বিপদগ্রস্ত হয়েছিল এই বিপদের জন্য আল কোরআনের মধ্যে একটি আয়াত ঘোষণা করেছিল সেই নবীকে, এটা কিন্তু লূতের কথা না। জানা থাকলে পড়া সরে দিও একটু কইয়া, তোমার আশায় শামসু দেওয়ান রইছে একটু বইয়া, এইবার আমি নতুন করে করি জিজ্ঞাসন, তুমি জানা থাকলে জবাব দিও হায় রে পাগল মন, তোমার কাছে নাজি গাইলে পাবো আমি কই, আরে এই জন্য তো তোমার সাথে প্রাণ মিশাইয়া লই। কি আমার জিজ্ঞাসা, তুমি খালি জব করবা? নুহু আলাইহিস সালামের চারটি ছেলের মধ্যে একটি ছেলে কিস্তির মধ্যে ওঠে নাই, না ওঠাতে আউস বিন পালোয়ানের সাথে ছিল, আউস বিন পালোয়ানও যখন আর তুবান সহ্য করতে পারে না, তখন এই ছেলেটাকে ফেলে দিয়ে তিনি পলায়ন করলেন এক পাহাড়ে, আর এই ছেলেটা পাহাড়ের মধ্যে পড়ে মৃত্যুবরণ করে, তার হাড় মাংস পয়সা গইলে গেল পানির মধ্যে, কিন্তু ওই হাড়ের থেকে কিছু মর্যাদা বাহির হইল, এই মর্যাদা দিয়া দুইটা জাতি সৃষ্টি হইয়া পৃথিবীর বুকে আত্মগোপন করিয়াছে। আমার জিজ্ঞাসা, সেই জাতি দুইটা কি আত্মগোপন করেছেন কোন জায়গায়, তার কি নাম, এবং সেই জায়গায় আত্মগোপন হইতে প্রকাশ পাবে কবে, কার উসিলা, এ আমার একটি প্রশ্ন। আর একটা জিজ্ঞাসা করি দিও একটু কইয়া, তুমি জানা থাকলে জবাব দিও আসরে বসিয়া, তোমার কাছে জিজ্ঞাসা করি হাসর নাম কিয়ামত নামা লইয়া, আরে কিয়ামতের প্রশ্ন একটু জানলে দিও কইয়া। হুজুরান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়া এশার নামাজ পড়ে আকাশের দিকে তাকাইল,
আকাশের দিকে তাকায় বলছে এই কিয়ামত এই কিয়ামত এই কিয়ামত। সাহাবীরা তাকায় দেখলেন কয়েকটি তারা। হুজুর এখানে তো তারা দেখা যায়, কিয়ামত কই? কয় এইটি কিয়ামতের লক্ষণ। তাই হুজুরে বসে তিন ঘন্টা পর্যন্ত এই নসিহত করেছিল এইভাবে কিয়ামত হবে, এইটি কিয়ামতের পুরা লক্ষণ। আমার জিজ্ঞাসা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আকাশের মধ্যে কি নির্দেশন দেখেছিলেন যার জন্য তিনি বলেছিলেন এইটি কিয়ামত এইটি কিয়ামত? তার নির্দেশনটা ছিল কি এবং তার মূল ব্যাখ্যাটা ছিল কি? এ আমার একটা জিজ্ঞাসা। দুইটা প্রশ্ন রাইখা গেলাম, আরেকটা তো চাই, কারণ আরেকটা নাজি গাইলে আমি পাইব কোথায়? তুমি একটু জবাব দিও আসরের ভিতরে, তুমি জবাব দিও তো। আল্লাহ মালিক ইসরাফিল ফেরেশতাকে বলবে তুমি সিংহের মধ্যে ফুঁক দাও, একটি ফুঁক দুই তিন, তিন ফুঁকে আর কিছু বলতে কিছু থাকবে না। তখন শূন্যকারে আকাশের মধ্যে সৌরজগৎ থেকে একটি মেয়ে খালি বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আমার জিজ্ঞাসা, সেই মেয়েটা কার মেয়ে? সেই মেয়ের কি নাম? সে কে? আকাশ থেকে তিনি বাইর হবে কোন হান থেকে? এই মেয়েটাকে? এই আমার একটা জিজ্ঞাসা। ও তুমি জানা থাকলে দিও কইয়া বাবি মনে রে, এই তোই আমার জিজ্ঞাসন। হাসরের মাঠ সাজাইয়া বিচার করবে নিরঞ্জন, হাসরের মাঠ সাজাইয়া ইহাবলি ঘনাই এলো কিয়া মতের দিন রে ভাই মমিন, ঘনাই এলো কিয়া মতের দিন, ওরে মানুষ হইয়া রলেম বেহুশ, মানুষ হইয়া হইলি বেহুশ নাই রে দয়ার চিন রে ভাই মমিন, ঘনাই এলো কিয়া মতের দিন, ঘনাই এলো কিয়া মতের দিন রে ভাই মমিন, ঘনাই এলো কিয়া মতের দিন। ও মমিন ভাই, দুনিয়া হইতে যাইতেছে আল্লাহর নিয়ামত, ওরে কারো প্রতি দেখি কারে নাই রে মহাব্বত, কিয়ামতের লক্ষণ এইটা সবারই দেই কইয়া, ওরে দেশ হইতে লজ্জা সরম গিয়াছে উঠিয়া, ওরে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা দিলে নাই কিন রে ভাই মমিন, ঘনাইলো কিয়ামতের দিন, ঘনাইলো কিয়ামতের দিন রে ভাই মমিন, ঘনাইলো কিয়ামতের দিন। এবারে শামসুদেবন সাহেব আমাকে কিছু কথা বলেছেন, উনি আমারে সাবাই খাইতে চায়। ভাই রে মানুষে তো মানুষ খায় না, শৃগাল কুকুরে খায়। তো আমি মনে করলাম তুমি মানুষত্ব বাদ দিয়া, মানুষকুল বাদ দিয়া একটা কুকুর বা শৃগালের কিছু লেস পেস তোমার ভিতর আছে, আর যদিও মানুষ খেয়ে থাকো আমি মনে করবো যে তুমি বাইরে বেরিতে পারবা না, সারা জন্ম থাকতে হবে তোমার জেলখানার মধ্যে। তবে যা হোক সেই কথা না, আমি পরশ, আমাকে তুমি এমনি খাইতে পারবা না ভাই, খাইলে আমি তোমার ভিতর থেকে আবার ফিরা জন্মগ্রহণ করবো। এবার আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি খালি জবাব করো, কিয়ামত যখন তিনটা সিংহা ফুঁদিবে তখন শূন্য বড় হইতে এক মেয়ে বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, সেই মেয়ে কে? সেই মেয়ে পৃথিবীর মেয়ে, তার নাম জহুরা, তিনি আকাশে তারা রূপ ধারণ করে আছেন, কিয়ামতের দিন বাইর হয়ে আসবে, তিনি শূন্য বড় বলতে থাকবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও।
এবার অগ্নি বৃষ্টি বর্ষণ হবে মূসা নবীর সভায়, সুরা তার বনী ইসরাইল। কিন্তু প্রশ্নটা তো তোমার সেইভাবে ছিল না, কোনে এক নবী বলবে দেশের ভিতরে গজব দাও, কিন্তু আল্লাপাক ওই দেশের লোকজনের কান্নাকাটিতে সে গজব দিবে না, কিন্তু এই জায়গায় প্রশ্নই তোমার ভুল হয়েছে। আজকে এইবার প্রশ্ন করেছে হযরত মোহাম্মদ মুস্তফা, আকাশের দিকে চাইয়া কিছু তারা দেখবেন, দেখে বলবে ওই কিয়ামত, ওই কিয়ামত। ভাই সেটা তো তারা না, সেটা আকাশ থেকে একটা সূর্য পূর্ব দিক হইতে সূর্যটা পশ্চিম দিকে ধাবিত করবে, সূর্যটা থর থর করে কাঁপতে থাকবে, রাসূল সাহাবীগণকে বলবে ওই কিয়ামত, ওই কিয়ামত। কিয়ামত ঘনে আসতেছে, অর্থ যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে সে পশ্চিম হইতে সূর্য উদিত হবে। তাই সূর্যর ভাব আমি দেখতেছি, কিয়ামত হওয়ার বেশিক্ষণ বাকি নাই, কিয়ামত আসতেছে। সে সূর্যকে দেখে হযরত মোহাম্মদ মুস্তফা বলবে যে ওই কিয়ামত, ওই কিয়ামত, নির্ণয় করবে একটা সূর্যর উপরে। তবে আমি যা প্রশ্ন করেছিলাম, আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার নিজেকে শামসুদানের কাছে জিজ্ঞাসা করেন যে পরশের জবাব গুনি আজ আমি ঠিক দিছি কিনা। আমি আর কারো কাছে জিজ্ঞাসা করতে বলি না, এটা শামসুর কাছে জিজ্ঞাসা করা হোক। ওই ওরে মানুষ হয়ে রইলি বেহুশ নাই রে মায়ার সিং রে ভাই মমিন, কি হবে তো কিয়ামতের দিন, বনাই এলো কিয়ামতের দিন রে ভাই মমিন, বনাই এলো কিয়ামতের দিন।